সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। News 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সেলফিতে কাজ হবে না, মন্তব্য ডাক্তার শাহাদাতের। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, মন্তব্য নূরের। সংসদে অবিলম্বে তত্ত্ববোধক সরকার বিল পাশ করতে হবে, 12 দলীয় জোটের গণমিছিল থেকে দাবি। কবর থেকে তত্ত্ববোধক সরকার তুলে আনার সুযোগ নেই, মন্তব্য ইনুর। বিএনপি নেতা মিনুর আলটিমেটাম, 24 ঘন্টায় বিএনপিকে নারায়ণগঞ্জ ছাড়া করব, হুঁশিয়ারি শামীম ওসমানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সেলফিতে কাজ হবে না, মন্তব্য ডাক্তার শাহাদাতের। সেলফিতে কাজ হবে না, সরকারকে বিদায় নিতেই হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন। তিনি বলেছেন, মহামারী ডেঙ্গু প্রতিরোধে বর্তমান আওয়ামী লীগ সরকার উদাসীন, দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সিটি কর্পোরেশন সম্পূর্ণ ব্যর্থ। এখন দুর্বলতা ঢাকতে তারা বাড়ির মালিকদের উল্টো জরিমানা করছে, কারণ ডেঙ্গু মশা মারার জন্য যে ওষুধগুলো দরকার তারা সেটি আনতে পারেনি। তারা কোটি কোটি টাকা দিয়ে মশার ঘুমের ওষুধ নিয়ে এসেছে। তিনি বলেন, আওয়ামী লীগ এখন দিল্লিতে গিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে সেলফি তুলছে, কিন্তু এতে কোনো লাভ হবে না, এই সরকারকে বিদায় নিতেই হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, দাবি নূরের। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, কথা পরিষ্কার, এই সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে, এটা বাংলাদেশ রক্ষার লড়াই, এখান থেকে পিছু হটা যাবে না। শনিবার রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে এসব কথা বলেন তিনি। নুরুল হক নূর বলেন, বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো আজকে যুগপথ কর্মসূচিতে আছে। রামপুরা থেকে আসার পথে লক্ষ্য করলাম মিছিলে লুঙ্গি পরা, মাথায় গামছা বাঁধা লোকজন, যা প্রমাণ করে এই আন্দোলন এখন গণমানুষের আন্দোলন। কথা পরিষ্কার, এই সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে, এটা বাংলাদেশ রক্ষার লড়াই, এখান থেকে পিছু হটা যাবে না। তিনি বলেন, বিরোধী দলের আন্দোলন দমনে বিভিন্ন কেলেঙ্কারির সাথে জড়িত কতিপয় দুর্বৃত্ত পুলিশ অফিসারকে ঢাকায় রাখা হয়েছে, হুমকি ধমকি দিয়ে ভয়ভীতি দেখিয়ে গণ অধিকার পরিষদকে এক দফার আন্দোলন থেকে সরানো যাবে না, জনগণ ওইসব দুর্বৃত্তদের রুখে দেবে। সংসদে অবিলম্বে তত্ত্ববোধক সরকার বিল পাশ করতে হবে। আতঙ্কে সরকার ও সরকারি দলের নেতারা দিশেহারা বলে মন্তব্য করেছেন 12 দলীয় জোটের শীর্ষ নেতারা। নেতারা বলেছেন, আওয়ামী লীগের পতন সন্নিকটে এবং জনগণ বিজয়ের দ্বার প্রান্তে, ক্ষমতাসীন সরকারকে অবিলম্বে জনগণের এক দফা দাবি মেনে নিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববোধক সরকার বিল জাতীয় সংসদে পাশ করাতে হবে, অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। শনিবার বিকেলে রাজধানীতে গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সরকারের পদত্যাগ ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ এক দফা দাবিতে যুগপথ আন্দোলনের অংশ হিসাবে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে 12 দলীয় জোটের সমাবেশ হয়। সমাবেশ শেষে মিছিল বের হয়। মিছিলটি বিজয়নগর পানির ট্যাঙ্কি কাকরাল মোড় ঘুরে ফের পানির ট্যাঙ্কির সামনে গিয়ে শেষ হয়। কবর থেকে তত্ত্ববোধক সরকার তুলে আনার সুযোগ নেই, মন্তব্য ইনুর। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি 2006 সালে তত্ত্ববোধক সরকার ব্যবস্থার কবর দিয়েছিল। বিএনপি 1996 এবং 2008 সালে তত্ত্ববোধক সরকারের অধীনে নির্বাচনের ফলাফল মানে নাই, কবর থেকে তত্ত্ববোধক সরকার তুলে আনার সুযোগ নাই। এখন বিএনপির তত্ত্ববোধক সরকারের দাবি হচ্ছে, তত্ত্ববোধক সরকারের নামে ছদ্মবেশে বিএনপির প্রক্সি সরকার আনা। শনিবার বিকেলে নগরীর বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ঢাকা মহানগরের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বিএনপি নেতা মিনুর আলটিমেটাম। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ এবং মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনকে মুক্তি দিতে 7 দিনের আলটিমেটাম দিয়েছেন দলটির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু। শনিবার দুপুরে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে তিনি এই আলটিমেটাম দেন। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দুই নেতাকে সময়সীমার মধ্যে মুক্তি না দিলে রাজশাহী থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
চব্বিশ ঘন্টায় বিএনপিকে নারায়ণগঞ্জ ছাড়া করব হুঁশিয়ারি শামীম ওসমানের। নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ওরা বলে পুলিশ ছাড়া মাঠে আসতে, আমি পুলিশের কাছে অনুরোধ করছি সব পুলিশ প্রশাসন ওদের পক্ষে থাকেন, চব্বিশ ঘন্টায় বিএনপিকে নারায়ণগঞ্জ ছাড়া করব। আপনাদের হয়তো মনে নেই, আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী মতিন চৌধুরী নারায়ণগঞ্জে এসে আমাদের অনুমতি ছাড়া নামতে পারেনি। শনিবার বিকালে শহরের চাষারা রাইফেল ক্লাবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে এক কর্মী সভায় বক্তব্যকাল তিনি এসব কথাগুলো বলেন। বুকে আরো সাহস নিয়ে রাস্তায় নামতে হবে নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বুকে আরো সাহস ও শক্তি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে এই সরকারকে পরাজিত করতে হবে। জনগণ রাস্তায় নেমে যে আওয়াজ তুলছে তাকে রুখে দেওয়ার ক্ষমতা এই সরকারের নেই বলেও মন্তব্য করেন তিনি। শনিবার বিকেলে গণমিছিল শেষে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে সরকার পতনের এক দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা বিএনপির নেতাকর্মীরা পৃথক স্থান থেকে গণমিছিল করে নয়াপল্টনে এসে সমবেত হন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বক্তব্য দেওয়ার পাঁচ মিনিট আগেই নয়াপল্টন এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় সমাবেশে আগত নেতাকর্মীদের কেউ কেউ আশেপাশের দোকানে গিয়ে অবস্থান নেন, অনেকে বৃষ্টিতে ভিজেই বক্তব্য শোনেন। মির্জা ফখরুল ইসলাম যখন বক্তব্য দিচ্ছিলেন তখন তার মাথার উপর একটি ছাতা ধরে রাখা হয়, তবে বৃষ্টির তীব্রতা বেশি থাকায় তিনিও ভিজে যান, সে অবস্থার মধ্যে তিনি বক্তব্য দেন। খালেদা জিয়াকে তিলে তিলে মারার চক্রান্ত চলছে দাবি গয়েশ্বরের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এই সরকার খালেদা জিয়াকে তিলে তিলে মারার চক্রান্ত করছে, তাকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। মনে রাখতে হবে খালেদা জিয়ার মুক্তি মানেই গণতন্ত্রের মুক্তি। শনিবার বিকেলে সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত গণমিছিল শেষে সমাবেশে তিনি মন্তব্য করেন। গয়েশ্বর বলেন, আমরা যখন আন্দোলনের কর্মসূচি দেই তখন রাস্তায় এত নেতাকর্মী কোথায় থাকে? নেতাকর্মী মাঠে থাকলে পুলিশ সাহস পাবে না। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আন্দোলনের ডাক দিয়েছেন, এই আন্দোলনে সকলকে সক্রিয়ভাবে মাঠে থাকতে হবে। আমরা সবাই যদি মাঠে নামি, পৃথিবীর এমন কোনো শক্তি নাই আমাদেরকে আটকাতে পারবে, তাই রাজপথে লড়াই করা দরকার। রাজপথেই সরকার বিরোধী আন্দোলনের ফয়সালা করতে হবে। জনগণ নিয়ে বড় ধাক্কা দিলেই সরকার পড়ে যাবে, মন্তব্য নুরুল হক নূরের। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলসমূহের আজকে যুগপৎ কর্মসূচি ছিল। রামপুরা থেকে আসার পথে লক্ষ্য করলাম মিছিলে লুঙ্গি পরা মাথায় গামছা বাঁধা লোকজন, যা প্রমাণ করে এই আন্দোলন এখন গণমানুষের আন্দোলন, কাজেই সেলফি এবং মোদি গদি টেকাতে পারবে না। কথা পরিষ্কার, শেখ হাসিনাকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে, এটা বাংলাদেশ রক্ষার অস্তিত্বের লড়াই, এখান থেকে পিছু হটা যাবে না। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, আওয়ামী লীগ সরকার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে, এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিরোধী দলসমূহের সিনিয়র নেতাদের সাজা দিয়ে জেলে ঢোকানোর চেষ্টা করছে। তিনি বলেন, সরকার এখন খাদের কিনারায় আছে, জনগণ নিয়ে বড়সড় ধাক্কা দিলেই পড়ে যাবে, সুতরাং রাজপথে আন্দোলনের বিকল্প নেই। আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে বিদেশে ঘুরে বেড়াচ্ছে। বিএনপির আন্দোলনের হাট ভেঙে গেছে, নেতাদের দম ফুরিয়ে গেছে, মন্তব্য তথ্যমন্ত্রীর। তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, বিএনপির আন্দোলনের হাট ভেঙে গেছে, নেতাদের দম ফুরিয়ে গেছে। তিনি বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে তারা ডক্টর ইউনুসের উপর ভর করেছিল, বিভিন্ন সময় বিভিন্ন জনের উপর ভর করা বিএনপি যে কখন কবিরাজদের কাছে যায় সেটাই দেখার বিষয়। শনিবার বিকেলে রাজধানীর মহম্মদপুর টাউন হল চত্বরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় হাসান মাহমুদ এসব কথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রংপুরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা। রংপুরে জমি নিয়ে বিরোধের জেরে রেজাউল করিম রাজু নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকেলে রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের লাহিরিরহাট এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত রেজাউল করিম রাজু চন্দনপাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান রংপুর সদর উপজেলা যুবলীগের কর্মী, হত্যায় অভিযুক্ত রাব্বি তার চাচাতো ভাই। তিনি চন্দনপাট ইউনিয়নের ইউপি সদস্য রত্নার ছোট ভাই, তবে এ ঘটনার সাথে ইউপি সদস্য রত্না সহ বেশ কয়েকজন জড়িত বলে দাবি নিহতের পরিবারের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ নিয়ে নিজ বাড়ি
লাহিড়ির হাটে আলোচনায় জমি জমা কাগজ নিয়ে মীমাংসায় বসেন রেজাউল সহ চাচা ও চাচাতো ভাই বোনেরা। এ সময় রেজাউলের সঙ্গে রাব্বির বাবার বাগবিতণ্ডা হয়। চাচাতো ভাই রাব্বি অতর্কিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে রেজাউল ইসলামের মাথায় রামদা দিয়ে সজোরে কোপ দেন। পরে পরিবারের লোকজন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডক্টর ইউনুস টাকা দিয়ে নোবেল পুরস্কার কিনেছেন দাবি হানিফের। ডক্টর ইউনুস টাকা দিয়ে নোবেল পুরস্কার কিনেছেন অভিযোগ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, শান্তিতে নোবেল পুরস্কার নোবেল কমিটি দেয় না, এটা দেয় আমেরিকা থেকে। ইউনুস আমেরিকার সুপারিশে টাকা দিয়ে এই পুরস্কার পেয়েছেন, আর এই পদক পাওয়ার পর তিনি কি আইনের ঊর্ধ্বে উঠে গেছেন? শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। হানিফ বলেন, খোদ যুক্তরাষ্ট্রে অনেক ব্যক্তিকে নোবেল পাওয়ার পরও আইনের মুখোমুখি হতে হয়েছে।